বন্ধুরা, আমি পুষ্পল। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। আজকে ট্র্যাভেলিংয়ের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেক সময় ফেস করি সেটা নিয়ে আমি আলোচনা করব। গাড়িতে উঠলেই অনেকের সমস্যা থাকে যে তাদের ঘন ঘন বমি পায় কিংবা কিছুক্ষণ চলার পরই বমি পায়। এই বমি পাওয়া থেকে যাতে আপনি বিরত থাকতে পারেন তার কিছু কিছু টিপস আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, হয়তো এই টিপসগুলো আপনাদের পরবর্তী জার্নিতে কাজে লাগতেও পারে। ঠিক, আমি এক এক করে আপনাদের এই টিপসগুলো ডিসকাস করছি। এক নম্বর, চেষ্টা করবেন গাড়ির সামনের দিকে সিটে বসার। যদি কোনো বাসে জার্নি করেন, বাসের পেছনের দিকে সিটে জার্কিংটা বেশি হয়, সেখানে বমি পাওয়াটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো গাড়ির সামনের দিকে বসলে কিন্তু এই বমির সমস্যাটা কিছুটা কম হতে পারে। আবার একেবারে ড্রাইভারের পাশের সিটেও বসবেন না, কারণ ড্রাইভারের পাশের সিটে অনেক সময় হয় কি, পেট্রোলের গন্ধ আসে এবং সেই গন্ধ থেকেও অনেকের বমি পেতে পারে। তাহলে ড্রাইভারের পাশের সিট অ্যাভয়েড করবেন, কিন্তু চেষ্টা করবেন গাড়ির একটু সামনের দিকের সিটে বসার। দু নম্বর পয়েন্ট, অনেক সময় আমরা পাহাড় টাহাড়ে যখন জার্নি করি, আমরা এসইউভি গাড়ি, মানে যেমনি বোলেরো, টাটা সুমো, এই সব গাড়িতে আমরা চড়ি। এই গাড়িগুলো দু রকমের সিট অ্যারেঞ্জমেন্ট হয়, একটা হচ্ছে ফ্রন্ট ফেসিং সিট আর একটা হচ্ছে সাইড ফেসিং সিট। চেষ্টা করবেন গাড়ি যখন ভাড়া করছেন ফ্রন্ট ফেসিং সিট ভাড়া করার। ফ্রন্ট ফেসিং সিটে আপনি যখন বসছেন আপনি তাকিয়ে থাকছেন সামনের দিকে, কিন্তু সাইড ফেসিং সিটে গাড়ি চলছে সামনের দিকে, আপনি তাকিয়ে আছেন সাইডের দিকে। এতে কিন্তু বমির সম্ভাবনাটা বেড়ে যায়। সামনের দিকে তাকালে আর বমির সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। পরবর্তী পয়েন্ট, যখন আপনি ট্র্যাভেল করছেন কানে হেডফোন লাগিয়ে গান শুনবেন না কিংবা হেডফোন লাগিয়ে রাখবেন না। হেডফোন লাগালে অনেক সময় এই বমির উদ্গারটা আসতে পারে, তাহলে গাড়ির ট্র্যাভেল করার সময় হেডফোন লাগানোটা অ্যাভয়েড করুন। গাড়িতে যখন উঠছেন তখন চেষ্টা করবেন স্বল্প পরিমাণ খেয়ে ওঠার, ভরা পেটে বমি ভাবটা আসতে পারে। আবার একেবারে খালি পেটে উঠবেন না, খালি পেটেও আবার বমি ভাব আসতে পারেন। অল্প কিছুটা খাবার খেয়ে আপনি গাড়িতে উঠুন, দেখবেন আপনার বমির সম্ভাবনাটা অনেকটাই কম হয়ে যায়। গাড়িতে চলার সময় বেশি কথা বলবেন না, অতিরিক্ত কথা বললেও অনেক সময় বমি ভাব আসতে পারে। গাড়িতে যখন চলছেন হয়তো সামনের দিকেই তাকিয়ে আছেন, ঘন ঘন পেছন দিকে তাকাবেন না। এই ঘন ঘন পেছন দিকে তাকালে এ থেকেও আপনার বমির ভাব আসতে পারে। চেষ্টা করবেন খোলা জানলার পাশে বসার। জানলার হাওয়াটা, বাইরের প্রকৃতির ফ্রেশ হাওয়াটা যখন লাগে তখন আপনার মনটা এবং শরীরটা দুটোই উৎফুল্ল থাকে এবং আপনার বমির ভাব কম হবে। যদি আপনার বমি হওয়ার টেন্ডেন্সি থাকেই, তাহলে চেষ্টা করবেন গাড়িতে ওঠার আগে জোফার কিংবা অ্যাভোমিন এই টাইপের বমির কোনো ওষুধ খেয়েই আপনি গাড়িতে উঠলেন। সঙ্গে জোয়ান মৌরি আমলকি রাখুন। মুখে জোয়ান মৌরি কিংবা আমলকি রাখলে অনেক সময় বমি ভাবটা আসে না। গাড়িতে চলার সময় চেষ্টা করবেন কোনো বই না পড়া। বই পড়লে আপনার কনসেন্ট্রেশনটা, চোখটা, গাড়িটা জার্কিং করছে কিন্তু আপনি কন্টিনিউয়াস কোনো জিনিস একটা পড়ার চেষ্টা করছেন, কোনো জায়গায় চোখটাকে স্থির করার চেষ্টা করছেন, এর থেকেও আপনার একটা বমির ভাব আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি গাড়িতে যখন ট্র্যাভেল করছেন আপনি ভাববেন না যে আপনার বমি পাবে। এটা যদি ভাবেন আপনার কিন্তু অটোমেটিক্যালি বমি চলে আসতে পারে। তো বমি হবে এই ভাবনাটা মাথা থেকে দূর করে দিন, আপনি চলতে থাকুন। যখন ট্র্যাভেল করছেন আপনি আশপাশের প্রকৃতিটাকে উপভোগ করুন। প্রকৃতিটা যখন উপভোগ করুন আপনার মাইন্ডটা প্রকৃতিতেই নিবদ্ধ থাকবে, তখন আর আপনার বমির চিন্তা মাথায়ও আসবে না এবং আপনার বমি পাবে না। আমরা এখন সবসময় একটা টেন্ডেন্সি থাকে, আমরা মোবাইল দেখতেই থাকি। গাড়িতে চলবার সময় আমরা মোবাইল দেখি, মেসেজ করি, টেক্সট করি,
এই যে বই পড়লে যে সমস্যাটা হয়, আমি বললাম গাড়িতে চলার সময় বই পড়লে আপনার বমিভাব আসতে পারে, এই কন্টিনিউয়াস মোবাইল দেখলেও গাড়ি চলাকালীন আপনার এই বমিভাবটা আসতে পারে, তো এটাও অ্যাভয়েড করার চেষ্টা করেন। আরও অনেক পয়েন্টস আছে, আপাতত আমি যেই কটা পয়েন্ট বললাম সে কটা পয়েন্ট যদি ফলো করেন আশা করি আপনাদের ট্র্যাভেলিংয়ের সময় বমিভাবটা আসবে না কিংবা কম আসবে। যদি আমার এই টিপস থেকে আপনারা উপকৃত হন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, আপনাদের পরবর্তী যাত্রা আনন্দময় হোক।